আসসালামু আলাইকুম ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামুন। শিক্ষার্থী বন্ধুরা আমরা গত পর্বে হেডার সম্পর্কে আলোচনা করছিলাম তো আজকে আমরা এডিটর সম্পর্কে আলোচনা করব ইএপিিয়ারেন্সের আন্ডার এডিটর। এডিটর হচ্ছে মূলত আমরা যখন ওয়েব তৈরি করবো ওয়ার্ড প্রেসের জন্য থিম তৈরি করব তখন এই বিষয়গুলো বুঝব তো আমাদের যে এই যে ওয়েব আছে এখানে তো তো অবশ্যই সিএসএস কিছু পিএইচপি কোড ব্যবহার করতে হচ্ছে আমরা যদি চাই তাহলে এখান থেকে আমরা এগুলো এডিট করে দিতে পারি তো এখানে বাই ডিফল্ট আমাদের স্টাইল ডট সিএসএসটা দেখাচ্ছে তো এইটার জন্য আমাদের কি সিএসএস ব্যবহার করছি সেইটাই আমরা এখান থেকে মডিফাই করে দিতে পারি তো ফোর জিরো ফোর যদি পেজকে না পায় যদি আমরা আমরা ভুল ভুল লোকেশনে লোকেশনে যাই এমনিতে গেলাম তো এই যে ফোর জিরো ফোর পেজ আসে এটা ফোর জিরো পেজটা কী কি হবে সেটা দেখাবে সেটা দেখানোর জন্য আমরা ফোর জিরো ফোর পেজটাকে মডিফাই করতে পারি এখানে আর কাইভ পেজ আছে তো এখানে বিভিন্ন পেজগুলো আছে পেজ টেমপ্লেট আছে এগুলো আমরা বিভিন্নগুলোকে মডিফাই করতে পারি এখানে চাইলেই তো আমরা এইগুলো এখনই মডিফাই করছি না যখন আমরা ওয়ার্ড পেজ থিম ডেভেলপ করব থিম ডেভেলপ করার সময় এগুলো নিয়ে আলোচনা করব কিভাবে এই যে যেমন এখানে আমরা পিএসপি কোড দেখতেছি এখানে এইস এল কোড এগুলো এগুলো কীভাবে কাজ করে কোনটার কি কাজ সেগুলো নিয়ে তখন আলোচনা করব জাস্ট এইটুক যে এখান থেকে আমরা চাইলেই আমাদের থিমটাকে পরিবর্তন করতে পারি আমাদের ইচ্ছা মতো এডিট করতে পারি এবং আমরা প্রয়োজনে আপলোড ফাইল করে ফাইল আপলোড করতে পারি এ মেনু মোটামুটি এডিটরের এটুকুই কাজ তো এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো তো সে পর্যন্তই